সো নিউ ইয়র্কে আছেন, নিউ ইয়র্কের প্ল্যানস কি আনটিল আপনি আবার রিটার্ন করেন? না, ওরকম প্ল্যানিং এই মুহূর্তে না। আমি অ্যাকচুয়ালি একটা কাজে এসেছি, অ্যান্ড ফোকাস অফ দ্য মাই বেবি। সে বেবি যেহেতু সামার ভ্যাকেশন যাচ্ছে, সো ওর ম্যাক্সিমাম ফ্রেন্ডসরা বিভিন্ন জায়গায় গিয়েছে গতবার, তো সেটা নিয়ে আমাকে ভীষণ মজার করে যে অনেকে গিয়েছে, আমিও তো যেতে পারতাম না। তো আমি এত কাজে প্রেশার থাকি, ওই প্রেশারটা এই মুহূর্তে আমি ওকে জানাই না। ওকে ফাইন, আমি ভিসা করতে হবে, দেন আমি তোমাকে প্ল্যান করবো। তো আমাদের আমি ওকে জানালাম যে আজানো আমাদের তো ভেরি রিসেন্ট ভিসা হয়ে গেছে, বাট ভিসা অনেক আগে হয়েছে, এটা একটু মিথ্যে বলা। তো আমি বললাম চলো তোমাকে নিউ ইয়র্কে নিয়ে যাই, এই আর কি আসে। Very, very nice to hear. I'm a career theke ektu shift kori into joy. মাদারহুড আপনার কেমন লাগছে ওভারঅল? ভীষণ ভালো, ভীষণ এনজয় করছি। লাইক কনসেপ্ট করার একটা এনজয়মেন্ট, মনে হয় ছোট ছিল তখন, এখন আর একটা। তো আপনার কোনো ফেভারিট মেমোরিজ আছে? আই এম শিওর এভরি মেমোরি ইজ ইওর ফেভারিট, বাট এমন কোনো মেমোরি আছে যেটা আপনি অনেক মনে রাখেন বা মনে করেন? হ্যাঁ, আমার ফার্স্ট রাইট নাও যে মেমোরিটা অনেক বেশি মনে হয়, সেটা আমি জয়কে যখন কোলে পেয়েছি ফার্স্টে। লাইক আমার বিশ্বাস, আমার বাচ্চা, আমার মানে এটা এটা অ্যান্ড ডেফিনেটলি এটা হয়তো অনেক পরে এসেছে, বাট এটা এখন আমার ফার্স্ট মনে হয় যে এটা আমার একটা গুড এক্সপিরিয়েন্স, গুড ফিল। আর একটা হচ্ছে আমি যখন এসএসসি ফার্স্ট টাইম পাস করি, বাবার সাথে আমার একটা কন্ট্রাক্ট ছিল যে আমি কি মার্কস পেলে কি গিফট পাবো। অ্যান্ড থার্ড যেটা এখন মনে হয়, আমি যখন কোটি টাকার কাবিন করলাম, আমি হিরোইন হলাম, রাস্তাঘাটে বের হলে বগুড়া গেলে যখন সব এসে সেলফি তুলতো, ছবি তুলতে চাইতো, আমার কাছে এটা অনেক বেশি এনজয় করতাম, কারণ আমাদের সাথে ছবি তুলবে মানে এটা কেমন একটা ব্যাপার। আগে যখন ভাই বোন সবাই মিলে কোথাও ঘুরতে যেতাম, সবাই ছবি তুলতো, আমারই ছবি থাকতো না, কারণ আমি ঘোরাফেরা করতাম তো স্কিপ হয়ে যেতাম। তো সেক্ষেত্রে এখন আমার সাথে সবাই ছবি তুলে, সো এটা অনেক এনজয় করি। Definitely very, very nice to hear. To joy your favorites, kiki ki khete pochondo kore, free time kibhabe spend korte pochondo kore? ও খেতে পছন্দ করে মোরগ পোলাও, সেটা আমার হাতে হলে খুবই ভালো হয়, কারণ আমি একটু অয়েল ফ্রি করার ট্রাই করি ওর জন্য। ও আবার একটু তেল বেশি বা খুব জাঙ্ক ফুড ও নিজেই খেতে চায় না। দিস ইজ দ্য ফার্স্ট বেবি যে সে, আমার বাচ্চা, এখন চকলেট খেতে চায় না খুব একটা। ভেরি রিসেন্ট একটু আইসক্রিম খাওয়া শিখেছে, তারপর মানে খাবে কি খাবে না কনফিউজ করে দেয়। আর যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স, রাইট? এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছিল তো, হ্যাঁ, এক্সপিরিয়েন্স বলতে আমার কাছে মানে আমার বাচ্চা, এটাই হচ্ছে কি আমার কাছে ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমার সিনেমা কোটি টাকার কাবিনে যখন নায়িকা হয়েছে, সবাই ছবি টবি তুলছে। আর থার্ড হচ্ছে যে এখন ভেরি রিসেন্ট আর একটা অ্যাড হয়েছে, আমি যখন প্রযোজক হলাম, আমি সব জায়গায় কথা বলতে গিয়ে বলি হ্যাঁ আমি আপনাদের প্রিয় চিত্রনায়ক অপু বিশ্বাস। তো সামটাইম আমার যারা শোভা কাঙ্ক্ষীরা, তারা দিদি আপনি তো একটু প্রডিউস করেছেন, এটা একটু বলবেন। সো এটা এনজয় করি যে মানে ওরা আমাকে উৎসাহ দেয়, আমি জানি, বাট আমাকে যখন উৎসাহ দেয় আমার অনেক ভালো লাগে।